সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তো কি বিষয় নিয়ে কথা বলবো এবং এটি কি টিপস নিয়ে আপনাদেরকে কথা বলবো এবং এটি কিভাবে কাজ করে, কি কি বিষয়ে কাজ করে, আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আজকে টিপস আমাদের মোট তিনটি জিনিস লাগবে। এটি হচ্ছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আদা বাটা। এটি লাগবে হচ্ছে কালো জিরা। আপনারা সবাই জানেন এই কালো জিরাকে বলা হয় সকল রোগের মহা ঔষধ। আর আমাদের লাগবে হচ্ছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মধু। এই মধুতে রয়েছে অনেক ধরনের জনশক্তি মাদক। তো আপনারা প্রথমে করবেন কি, এই যে এখানে এক চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা নিয়ে নেবেন। আপনারা চাইলে এই আদা বাটার সাথে একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রসুন। এই রসুনের কোয়া আপনারা ছুলে নিয়ে এখানে বেটে এই আদার সাথে দিতে পারেন। তো সেখানে দিতে দেওয়ার পর আপনাদের করতে হবে কি, এক চামচ পরিমাণ হচ্ছে মধু আপনারা এখানে দিয়ে দিবেন। এক চামচ পরিমাণ হচ্ছে মধু আপনারা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা করবেন কি, এই যে এখান থেকে মোটামুটি দুই চিমটি পরিমাণ হচ্ছে এখানে কালো জিরা দিয়ে দিবেন। তো এই যে এটি দেওয়ার পর আপনারা করবেন কি, এটি একদম ভালোভাবে আপনারা মিক্সড করে নিয়ে নেবেন। এটি একদম ভালোভাবে মিক্সড করে নিয়ে নিয়ে এক গ্লাস পরিমাণ হালকা কুসুম গরম দুধের সাথে এটা আপনারা খেয়ে নেবেন। এইভাবে এটা আপনারা যদি প্রত্যেকদিন রাতে যখন ঘুমোতে যান, ঘুমোতে যাওয়ার অন্তত 20-25 মিনিট আগে হালকা কুসুম দুধের সাথে যদি এই মিশ্রণটি পুরোপুরি খেয়ে নেন, আশা করি আপনাদের যাদের জনশক্তি একদম কমে গেছে এবং দেখা যায় কি যাদের জনশক্তি অনেক কম, এই সমস্যার সমাধান একদম পুরোপুরি আপনারা ঘরোয়া পদ্ধতিতে করতে পারবেন। তো দর্শক, আমার এই ছোট্ট ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিমাণে উপকার পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।